বিস্মিল্লা বলে ইউসুফ হাত দিলেন যখন জুলেখা দশটা তালা কপাট খুলে গেলেন তখন ইউসুফ নবী দিলেন দৌড় জুলেখা তার যৌবনের জ্বালা মিঠাবার জন্যে ইউসুফের পিছনে পিছনে দিলেন দৌড় নাই সোয়াজ ইসলাম প্রচারী এক ধাবি গিয়ে আপনারা সবাই ভাববে ইউসুফ ইউসুব আলাহসাল্লাম নাম শুনছেন আচ্ছা ইউসুব আলাহসাল্লাম ছোট্ট মানুষ না তার কোনো অপরাধ ছিলেন কথা বলেন অপরাধ ছিলেন ইউসুফের অপরাধ হলেন ছোট্ট শিশু ইয়াকুবের পরে নবী হবেন এই নবী আর সন্তানেরা হতে দিবে না ইউসুফকে হত্যা করবেন আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর সূরা সূরা ইউসুফের ভিতরে বলেন ইদ কল ইউসুফ লিয়াবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু احد عشر كوكبا والشمس والقمر والقمر رايتهم لساجدين শরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী রাতের বেলায় স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ সূর্য সময় তাকে সেজদা করেন হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন যখন দৌড় দিয়া বাবার কাছে গেলেন তখন ডাক দিয়ে বলেন আব্বা ও আব্বা জান রাতের বেলায় স্বপ্নে দেখলাম আকাশের এগারোটা নক্ষত্র চাঁদ আর সূর্য লি সাজিদিন সবাই আমার সেজদা করে ইয়াকুব নবী শুনলেন যখন ইউসুফের হাত ধরে বললেন তখন কলা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইকমাতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা

মানুষ না স্বপ্নের ব্যাখ্যাগুলো ভাইদের কাছে দিলেন বলিয়া ইউসুফ নবী চলে গেলেন রাতের আধারে তারা মিটিং করে দশ ভাই পরামর্শ করলেন বললেন আমার বাবা হলো নবী নবীর পরে সন্তান ইউসুফ হবে নবী আলামত পাইতেছি সুতরাং ইউসুফকে মারব ক্ষমতার মস্তকে আমরা বলব ইউসুফকে মারব ক্ষমতার সেহার আমরা নিয়ে নেব সম্মানিত ভাইয়ের আল্লাহ রক্ষ করেন আল্লাহ দারে নবী বানান ভোটে নবী বানান না জোর করে নবী হওয়া যায় না আল্লাহ সম্মান দেন জেলখানাতে আল্লাহ আর যারা আল্লাহ অপমান করেন ক্ষমতার মস্তকে আল্লাহ করে। ভাইর আমার বন্ধুগণ আমার আল্লাহর পয়গাম্বার হজরত ইউসুফ বললেন যখন পয়গাম্বার ইউসুফ বিপদে পড়লেন তখন ইউসুফ বললেন যখন ইউসুফ বিপদে পড়লেন তখন বলে চলে গেলেন দশ ভাই রাতের বেলায় সভা করেন সকালবেলায় ইউসুফকে হত্যা করার একটা পরিকল্পনা করে তারা আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবীর কাছে গিয়া ডাক দিয়ে বলেন আব্বা যান আপনি আমাদেরই বাবা ইয়াকুব ও আব্বা যান আমরা হলাম দশ ভাই বনিয়ামিনার ইউসুফ হলেন তারা দুই ভাই জানি ইউসুফকে সঙ্গে রেখে রেখে আপনি তার জীবনটা অনিষ্ট করেছেন ইউসুফকে কোনোদিন একটু ঘুরতেও আমাদের সঙ্গে দিলেন না অতিভক্ত সোরের লক্ষণ অতিভক্ত কিন্তু সোরের লক্ষণ হজরতে ইউসুফ আলাইহি আসলা সালাম বললেন যখন হক কথা বললেন যখন ইউসুফ বিপদে পড়লেন মনে আছে তো আপনাদের কথা বলেন মনে আছে সম্মানিত শুধু আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বললেন যখন বিপদে পড়লেন তখন দরভাঁ এসে চক্রান্ত করে বাবাকে সালাম দিয়ে বলেন আব্বা যান আগামীকালকে সকালবেলা আমরা বনভোজনে যাব আপনার সন্তান ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেবেন আল্লাহর পয়গম্বর ইউসুফ বের ব্যাপারই একুব নবী আর বসতে বাকি রইল না তিনি বুঝতে পারলেন আমার সন্তানেরা বড় সক্রান্ত করে আমার ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন ইয়কু নবী কেঁদে বলেন সন্তানেরা শোনো আমার সন্তান হলো ইউসুফ ছোট খেলা করবে তোমরা যখন বাগে এসে খেয়ে ফেলবেন তখন তোমরা বনভূষণ করবে যখন আমার সন্তান ইউসুফকে বাগে খাবে তখন এবার ওরা বলে অনাহানুউ বেতন সাদী আমরা হলাম শক্তিশালী দল শোনেন আব্বা আমাদের শক্তিশালী দল থেকে ইউসুফকে কখনো বাগে খেতে পারবে না আমরা দেখব যখন বাঘ আমরা তখন বাঘের সঙ্গে লড়াই করবো ইয়াকুবনবী বলে শোনো সন্তানেরা আমার বাঘ তখন ইউসুফকে খেয়ে ফেলবে বাঘের সঙ্গে তোমরা লড়াই করতে পারবে না ওরা বলেন আব্বাজান আমরা লড়াই করতে পারবো আব্বাজান বলেন ইউসুফকে আমাদের সঙ্গে দিবেন কি না নবী চিন্তা করলেন সন্তানের কথা না রেখেও পারছে না এক পর্যায়ে রাজি হয়ে গেলেন ইয়াকুবনবী দিতে সন্তানেরা নিতে চাই নবী কিন্তু দিতে রাজি হয় না এক যায় রাজি হয়ে গেলেন পরের দিন সকালবেলায় দশ বাই সাজিয়া গজিয়া সুন্দর করে আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবীর সামনে যখন এলেন ইউসুফকে সাজায়া দিয়ে বলে নাও এই সন্তানটাকে তোমাদের হাতে উঠাইয়ে দিলাম একটু লক্ষ্য করবে সন্তানকে যেন বাগে না খায় তার মানে হলো এর আগে কখ্যাত মোহাদ্দি সোমর দি আল্লাহ হু তালানহু এমনি মাসুদ্রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী বলেন ইয়াকুব নবী আর আগের দিন রাত্রে স্বপ্নে দেখেছিলেন দশটি বাঘ এসে তাড়ায় ওই দশটা বাঘের ভিতরে নয়টা বাঘ তাকে মেরে ফেলতে চায় আর একটা বাঘ তাকে সরায়া দেয় তার মানে হলো দশ ভাইয়ের ভিতরে এক ভাই একটু সহমর্ধ করছিল কয়েক মারার দরকার নাই তাকে কুপে ফেলে দাও আমার ভাইরা লক্ষ্য করেন এইবার ইউসুফ নবীকে বিদায় দেবেন ইয়াকুব নবী সালাম দিয়ে বলে ইউসুফ রে আয় 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 আমার বুকের মধ্যে আয় নবী বুকে যখন গেলেন ইয়াকুব নবী কান্না শুরু করলেন তখন ডাক দিয়ে বলো আব্বা ইয়াকুব তুমি কেন কান্দ ইউসুফ ডেকে বলে বাবা কেন কান্দ ইয়াকুব নবী বলে বাবা নেই ইউসুফ এটাই বোধে তোমার জীবনের সের দেখা এইবার আল্লাহর কয়েক ইউসুফ নবী কপালে চুমো খাইলেন কপালে চুমো খাইলেন যখন ইউসুফ প্রশ্ন করলেন তখন ডাক দিয়ে বলে ইয়াকুব কিসের চুমো তুমি কপালে খাইলা রে কিছুই তো বুঝলাম না জীবনে অনেক চুমা খাইস কিন্তু আজকের সুমার রহস্যটা ভিন্ন কিছুই তো বুঝতে পারলাম না এইবার ডাক দিয়ে বলে বাবা এটা তোমার জীবনের শেষ সুমন হয়তো আর কোনোদিন দিন তোমার ইউসুফ দেখা হবে না এইবার ইউসুফ নবীকে দিয়া নবী হাতটাকে ধরিয়া বলে ইউসুফ তোমার ডান হাতটা দাও ডান হাত যখন ইউসুফ দিলেন কাপড় একটা হাতের ভিতরে বেঁধে দিলেন ইউসুফ নবী ডেকে বলেন আব্বা জান হাতের ভিতরে কি কাপড় বানলেন কি তুই তো বুঝতে পারলাম না এইবার ইয়াকুব নবী ডেকে বলে শোনো ইউসুফ তোমার মুরব্বী হজরত ইব্রাহিম বিপদে পড়লেন যখন আল্লাহকে স্মরণ করলেন তখন নম্র তুলঙ্গ করলেন যখন ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিলেন তখন ওই আল্লাহকে যখন ডাকলেন আল্লাহ রব্বুল আলাম জান্নাত থেকে ইব্রাহিমের জন্যে একটা কাপড়ও দিলেন ওই কাপড়টা পরে চল্লিশ দিন পর্যন্ত নমরুদের আগুন এব্রাহিম রইল একটা পশম এব্রাহিম নবীর পড়ল না ওই ইব্রাহিম নবী চল্লিশ দিন পর বেরিয়ে আসার পরে দুনিয়া ইসলাম প্রসার করলেন ওই ইব্রাহিম নবী ইন্তেকাল করার সময় ইসহাককে জামাটা দিয়ে গিয়েছিলেন কাপড়টা দিয়ে গিয়েছিলেন ইসাহা হলেন আমার পুগা আমার পিতা আমাকে কাপড়টা দিয়ে গেছিলেন আমি বুঝতে পারলাম আমার পরে তুমি নবী হবে সেই জন্য আমি আমার মুরব্বীর জামাটা কাপড়টা তোমাকে দেয়া দেই শোনো ইউসুফ বিপদে পড়বে যখন আল্লাহকে স্মরণ করবে তখন শোনো ইউসুফ বিপদে পড়বে যখন জামাটা দেখবে তখন আমার ভাইরা এইবার ইউসুফ নবীকে বিদায় খুব নবীকে কেঁদে কেঁদে ঘরে যান ইউসুফ নবী যখন বাবার আড়াল হয়ে যান ভাই এবার ইউসুফের সামনে আসলেন আগিয়ে আগে এসে কেউ একটা সোপার দান কেউ একটা লাথি দান কেউ একটা দান ইউসুফ ইউসুপনবী কেঁদে কেঁদে বলে দর ভাই তোমরা হলা বড় আমি হলাম ছোটো আমার কি তোমাদের মারতে কোনো দয়া মায়া নাই বলে তোরেই তো মারবো ক্ষমতার সেহারে আমরাই বলবো তোরে তো ফাঁসি দেবো এরপরেই আমরা ক্ষমতার মস্তকে বলবো তোরে তো ফাঁসি দেবো এরপরে ক্ষমতার মস্তকে বলবো নবীর আর বুঝতে বাকি না ইউসালিমের থেকে আর বাসা যাবে না ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি সারা কিন্তু আমার কেউ নাই আল্লাহ বলে নাসুরু মিনাল্লাহি অফাত হং করিম ও আবার সিরিল মিনিন মোমেনারা যখন বিপদে পড়ে যায় দুনিয়ার কেউ সাহায্য করে না সাহায্য করেন আমার আল্লাহ আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক আল্লাহ রে বান্দা আল্লাহ রে ডাকেলে বান্দা সিনা হবে পাক আল্লা ডাক সবাই ছাগন আল্লা ডাক আল্লা ডাক আল্লা ডাকলে বাঁধা আল্লা ডাকলে বান্দা সিনা হবে পা আল্লা ডাক আল্লা ডাক আল্লা ডাক যখন তোমার কেউ ছিল না তখনও ছিলাম আমি এখনো তোমার সব হয়েছে পর হয়েছি আমি ওরে যখনও তোমার কেউ ছিল না তখনও ছিলাম আমি এখনো তোমার সব হয়েছে পর হয়ে আমি আবার যখন তোমার কেউ থাকবে না যখন তোমার কেউ থাকবে না থাকবে না লাপা

ইউসুফ নবী ডাক দিলেন যখন আমার আল্লাহ শুনলেন তখন ডাক দিয়ে ইউসুফ তুমি চিন্তা করো না ওরা সাবে মারতে আর আমি ইউসুফ তোমাকে মেশ্বরের গভর্নর বানাইয়া দেব জোরে কন সুবাহান আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ জারে রাখে দুনিয়ায় বাবা কেউ তারে মারতে পারে না আর আল্লাহ যারে মারে দুনিয়ার কেউ তারে বাসাইতে পারে না এইবার দশ বা ইউসুবের হাত পাও বেঁধে কুপে ছেড়ে দিলেন যখন ইউসুফ আল্লাহকে ডাক দিলেন তখন আল্লাহ জিব্রাইল দেখ আমার ডাকে। দেখ আমার ইউসুফ বিপদে কেমনে ডাকে দেখ আমার ইউসুফ বিপদে কেমনে ডাকে যারে জিব্রাইল যা জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার পয়ে গম্বারি ইউসুফের পায়ের দাঁড় করে দে এবার জিব্রাইল জান্নাত থেকে পাথর নিয়ে আল্লাহর পয়ে গম্বারি ইউসুফের পায়ের নিচে হাদিসে দাঁড় করলেন যখন পয়গম্বর ইউসুফ দাঁড়াইলেন তখন এক দিন দুই দিন নয় তিন দিন পর্যন্ত ওখানে ছিলেন রইসুল মুফাসিরিন আব্বাস বলেন তাফসির মাঝারি কুর্তিবীর বর্ণনা করেন ওই গুফার ভিতরে হজরত ইউসুফ তিন দিন তিন রাত পর্যন্ত ছিলেন দুনিয়ার কোন খাবার ইউসুফ খান নাই আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার ইউসুফ কূপের ভিতরে খাইলেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ইউসুফের জীবন বেঁচে গেল আল্লাহর কি শেষ মেহরবানি মিশরের ওই দিক থেকে অনেক ব্যবসায়ী সাধুরা এলেন এসে কূপের কাছে তারা ঘাড় করলেন বাড়ি করলেন তাম্বু খাটাইলেন পানি কোথাও নাই বালতি রশি লাগাইয়ে ছেড়ে দিলেন ষাট হাত অথবা নব্বই হাত বিভিন্ন রেয়াত আসছেন এইবার ষাট গজ কুপির ভিতরে যখন বালতি সারলেন আল্লাহ রাখদ জিব্রাইল আমার ইউসুফকে বল বালতির রশি যেন সুন্দর করে টেনে ধরে ইউসুফ টেনে ধরলেন যখন এবার রশি উপরের দিক টানে লোকেরা বল তাহলে এত পানির ওজন কেন কিছুই তো বুঝতে পারলাম না না জানো স্বর্ণের টুকরা হীরার টুকরা মনি করছে নাকি ভিতরে এইবার রশি টানলেন যখন রশিটা উপরের দিক আসলেন তখন রশি টেনে যখন গুহার মুখামুখি এসে গেলেন গর্তের মুখামুখি এসে গেলেন সবাই লক্ষ্য করে দেখলেন মেশরের সদাগারেরা বালতির ভিতরে পানি নয় বালতির ভিতরে যেন পূর্ণিমার চাঁদ হাসতেছে ভাইয়ের আমার বন্ধুগণ আমার এবার হজরতি ইউসুফকে দেখে তারা খুশি হয়ে গেলেন কেউ বলে আমি নেব কেউ বলে আমি নেব কেউ বলে আমি নিব কেউ বলে আমি নেব তার মানে ইউসুফের চেহারা আপনার আমার মতো নয় ইউসুফের চেহারা বড় মজার চেহারা সুন্দর মজার একটু লক্ষ্য করেন সেহারা সম্পর্কে আমার নবী বলেন মেরাজের রাত্রে আমি যখন মেরাজে গেলাম পাক আমার পয়গম্বর ইউসুফকে আমাকে যখন দেখালেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী বলেন ষোলো ভাগ রূপ সুন্দর দিয়া আল্লাহ তালা মানুষ বানাইছে বারো ভাগ রূপ সুন্দর আল্লাহ আর সার ভাগ রূপ দিয়ে আল্লাহ পৃথিবী মানুষ বানাইছেন এই ইউসুফকে যখন দেখলেন তারা ভাগাভাগি করার চেষ্টা করলেন এক পর্যায়ে কেউ আর নিতে পারল না বললেন এটা হলেন আমাদের দেশের আর্থিক সম্পদ এরা মণিমুক্তা এটা দুনিয়ার কোনো মানুষের কাছে থাকবে না এটা চলে যাবে মেশরের আজিদের কাছে আল্লাহ আকবর বলেন এবার আজিদের কাছে বিক্রি করে দিলেন আজিজ পে এত সুন্দর ক্ষুদির তা শ্রীকারক বর্ণনা করেন আজিজের ছেলেও নাই মেয়েও নাই আজিস পেয়ে বিবিকে রেখে বলেন বিবি রে ছেলেও নাই মেয়েও নাই এটাকে তুমি লালন পালন করো এটাকে আমরা ছেলের মতন গ্রহণ করে নিতে পারি ইউসুফ ছিলেন কুপেতে ওখান থেকে তুলে মেশরের এখন রাজপ্রসাদে থাকেন ভালো ভালো খাবার খান ইউসুফ যুবক হইলেন যখন আবার ইউসুফ বিপদে পড়লেন তখন আল্লাহ আকবর বলেন পরীক্ষা করে কে কথা বলেন পরীক্ষা করে কে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি আমার মূল আলোচনার দিকে যাবো আর একটু সামনে দিক ট্রেনিং সব আল্লাহর পায়ে গাম্বার ইউসুফ বড় হলেন যখন ইউসুফ আবার বিপদে পড়লেন তখন ইউসুফের তেহানা দেখে কিন্তু মেশরের আজিজের বউ খুব পাগল হয়ে গেলেন এত সুন্দর ছেলের কোনো দিন আর তিনি দেখেন নাই এইবার তিনি বলতে শুরু করলেন পাঞ্জাবিওয়ালা রে মনে বড় জালারে রে পাঞ্জাবিওয়ালা মনে বড় জালারে ও ইউসুব আসো আমার কাছে আসো তোমাকে একটু প্রেম নিবেদন করব। তোমার সাথে ভালোবাসা জমাবো ইউসুফ বলে কলা ইন্ আমি আমার আল্লাহকে ভয় করি কলা ফুল্লা আল্লাহকে ভয় করো আমার যুবক বন্ধুরা তোমাদের জন্য দুইটা মিনিট কান খাড়া করে শুনে নাও ও যুবক বন্ধু তুমিও যুবক ও যুবক যুবক আমি নামাজে যাই তুমি নামাজে যাও না ইউসুফের চরিত্র তুমি গঠন করতে পারো নাই ও যুবক তুমি তোমার মোবাইল দিয়ে কাকে মেসেজ দাও তোমাকে কেউ মেসেজ দেয় দুনিয়ার কোনো মানুষ নাও দেখলে আমার আল্লাহ তালা দেখেন আল্লাহ হোসেন সাবিউম বাসিম আল্লাহ বলে আমি শুনি দেখি আলিম বিদ্যাতি সুদূর বান্দার মনের খবর রাখি শোনো যুবক বন্ধুরা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় র‍্যাবকে ফাঁকি দেওয়া যাবে পুলিশ নৌবানীর সেনাবাহিনী বিরিয়ারকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহ রফুল আমিন বলে কে রমাঙ্কা আলমুন মা তাফ আলুন আল্লাহ বলে দুই কান্দের ভিতরে দুইটা সিসি ক্যামেরা লাগায় রাখছি প্রতি মুহূর্ত ওই সিসি ক্যামেরা ভিতরে তোমার কথাগুলো আসছে ও যুবক বন্ধুরা দুর্নীতি করো যেথায় আমার ক্যামেরা যাবে সেথায় অশাব্য অশ্লীল ছবি দেখো যেথায় আমার ফেরেশতারা লাগবে সেথায় ও যুবক বন্ধুরা ইউসুফের মতো যদি চরিত্র গঠন করতে পারো ইউসুফ বললেন ক্বালা ইন্নী আখাফুল্লাহ আমি ভয় করি আমার আল্লাহকে জুলেখাও অনেক প্রস্তাব দিলেন ইউসুফ কিন্তু রাজি হলেন না জুলেখাও প্রেম নিবেদন না করে ছাড়বে না জ্বালা বেড়ে গেল ইউসুফকে কুপ্রস্তাব দিতে শুরু করলেন ইউসুফ বলেই নিয়া খাঁ ফুল আমার আল্লাহকে ভয় করি এবার ইউসুফ যখন কুপ্রস্তাবে রাজি হলো না এবার জুলেখা আল্লাহর পয়গম্বর ইউসুফকে দশটা তালায় আবদ্ধ করলেন আবদ্ধ করলেন জুলেখা যখন ইউসুফ নবী আল্লাহ বলে ডাক দিলেন তখন ডাক দিয়া কয় আল্লাহ ছোটবেলায় ভাইদের কাছে বিপদে পড়লাম এরপরে কূপ থেকে পরে তুলে নিয়ে আসে মেশরের ঘরে রাখা হলো যৌবন বসে আল্লাহ বিপদে পড়ে গেলাম ও আল্লাহ কূপ থেকে তুলছো তুমি আর জুলেখার তালাবদ্ধ শিকল ঘর থেকে বাসাও তুমি আল্লাহ দিয়ে কয় ইউসুফ চিন্তা করো না যে আল্লাহ কুক থেকে তোমাকে ওই আল্লাহ তালাবদ্ধ জুলেখার রুম থেকে তোমার আল্লাহ বাসাইয়ে দেবে এবার জিব্রাইল গিয়ে বলে জিব্রাইল দিয়ে বলে ইউসুফ তুমি বিসমিল্লা বলে কপাটের উপরে হাত দাও বিসমিল্লা বলে ইউসুফ হাত দিলেন যখন জুলখা দশটা তালা কপাট খুলে গেলেন তখন এইবার তালা যখন খোলা কপাট যখন খোলা ইউসুফ নবী দিলেন দৌড় জুলেখা তার যৌবনের জ্বালা মিঠাবার জন্যে ইউসুফের পিছনে পিছনে দিলেন দৌড় ইউসুফও দৌড়ায় জুলেখাও দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে মেশরের আজিজের সামনে গিয়া যখন পড়লেন আজিজ ডাক দিয়া বলেন ও ইউসুফ দৌড়াও কেন জুলেখা দৌড়াও কেন হঠাৎ করে হতমাম্বয়ের স্বামীকে দেখে বলতেছেন শোনেন মহারাজ মেশরের আজিজ ও আমার প্রাণের স্বামী আপনি এমন একটা যুবক আমার বাড়িতে রাখছেন যিনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন করতে চায় আর আপনার ওই যুবকের চরিত্র খারাপ এখন আপনাদের কাছে প্রশ্ন খারাপ কি ইউসুফ না জুলেখা আসলে কি ইউসুফ প্রেমের প্রস্তাব দেশে না জুলেখা প্রেমের প্রস্তাব দেশে এই অস্ত্র দেখা যায় আপনারা আগেই জানেন তা আমার করার দরকার ছিল কি কষ্ট করে তারপরে বুঝাবার জন্য বলি সামনে পয়েন্ট আসতেছে এইবার বাদশা বলতেছেন ইউসুফ তুমি কি কাজটা করছো ইউসুফ রবি রাখ দিয়ে বলে না মহারাজ কাজ আমি করে নেই এটা কিন্তু ইউসুফ বলে নাই ইউসুফ হতবম্ব হয়ে গেলেন বাসার হাতে ধরা পড়ে গেলাম কিন্তু সকম তো হলো তার রমণী আমার ঘরে আমি মেম্বার আমার বউয়ের চেয়ারম্যান দেশে দেশে আপনি যত মাতবাড়ি এমপি মন্ত্রী চেয়ারম্যান হন না কেন আমি যত বড় বক্তা হই না কেন বক্তা শুধু আপনাদের সামনে ঘরে কিন্তু আমি বক্তা কি কথা বোঝা যায় ভাইয়ের আমার বাসা জুলে কার কাছে মাতা নত হয়ে গেলেন বুদ্ধগণ আমার লক্ষ্য করেন বাসা মাতাটা নত হয়ে গেলেন ডাক দিয়ে বলে বিবি রে তো কেউ নাই কয় মানি না ইউসুপ জেলখানায় ভরিত করো না হলে সুরে তাকে হত্যা করো ফাঁসির কাছ থেকে ঝোলাও ইউসুফ রবি কেঁদে বলেন আল্লাহ এখন তো বড় বিপদে আমার কেউ নাই আল্লাহ বলে ইউসুফ তুমি ট্যাংশন করো না ইউসুফ আমি তোমার সম্মান বাড়ায়া দেব ওই বাড়ির ভিতরে একটা ছোট্ট বাচ্চা দোল খেলাতেছিলেন ছোট্ট একটা শিশু দোল ছিলেন। বাচ্চা ছেলেটি ডাক দিয়ে বলেন শোনেন মহারাজ ও মেশ্বরে আজ শোনেন আমি বলি ইউসুফের দোষ দোষ আপনার স্ত্রী দোষ একটু পরীক্ষা করেন বলে কেমনে পরীক্ষা করব দেখেন মহারাজ আজিজ ইউসুফের জামা যদি পিছন দিক থেকে সেরা হয় তাহলে আপনার স্ত্রী দায়ী আর জামা যদি সামনের দিক থেকে সেরা হয় তাহলে ইউসুফ দায়ী আমার বন্ধুগণ জবাব দেন জামা কোন দিক থেকে সিরা আরো জোরে বলেন কোন দিক এইবার পিছন থেকে যখন জামাটা সিরা দেখলেন বাদশা মাথাটা নত করে দিলেন লক্ষ্য করেন আমার ঘরে আমি মেম্বার আমার বউয়ে শেয়ারমান আমার ঘরে আমি মেম্বার আমার বউ শেয়ারমান এটা কোরআনের তাফসির কিন্তু কেৎসা নয় এই সুরাই উসুক খলবেন হুবাহু কথাগুলো মিল আছে আমার ভাইরা এইবার বাদশা মাথাটা নত করে দেয়া কিছুই স্ত্রীকে বলতে পারে না যদি বলে ওই বাদশার ঘরে ঘুমনের আর জাগা থাকবে না সেই জন্য বাসা মাথাটা নত করে দিলেন আল্লাহর কোরআন জানাই দিলেন ইন্না কাইদা কাইদা নারীদের সক্রান্ত হলো মারাত্মক নারীদের সক্রান্ত হলো মারাত্মক নারীদের কৌশল হলো মারাত্মক আজকে দেশে যাই বিদেশে যাই সরকারি দল বিরোধী দল দোনোটাই হলো নারী আর নারীর গুতায় আমাদের মুসলমানদের আমাদের পুরুষের জীবন শেষ এখন

মুক্তি পেলেন বাদশা একজন সতলোগ খুঁজতেছিলেন একজন লোক পাওয়া যায় কিনা না লোকের কাছে তার ক্ষমতা বুঝাই দেখবেন বাদশাহ চিন্তা করে দেখলেন শতলোক যদি দুনিয়ায় থাকে তা আছে এক নম্বর ইউসুফ ইউসুফ আলা দায়িত্ব দেওয়া হলেন ও দেশের অর্থমন্ত্রী হয়ে গেলেন ইউসুফ আমার প্রশ্ন হলো বাদশাহ তাকে যে দায়িত্ব দিল চরিত্রবান লোক দেখেই কি দিলেন দায়িত্ব দিলেন এই ঘটনাটা বলবো না আবার একদিন বলবো আগামী সব বধা ডিসেম্বরে বারো তারিখ আসতেছি বাকি অংশখানে বলবো তাহলে দেখেন তার চরিত্র দেখে এদেশের কি বানাইলেন গভর্নর বানাইলেন মেশরের একজন প্রেসিডেন্ট বানাই দিলেন হজরত ইউস আলাহ্লামকে চরিত্র ভালো হইলেন যখন মেশরের গভর্নর হইলেন তখন চরিত্র ভালো হইলেন যখন মেশরের গভর্নর হইলেন তখন